ফুলপরি আমার সাথে এরকম করো না, তোমার হাতে পায়ে ধরে মাপ চাই। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার প্রথম বর্ষের ছাত্রী ফুলপরি খাতুনকে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সঙ্গে কথা বলে বের হওয়ার সময় ফুলপরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে ফুলপরির এই বক্তব্যের বিষয়ে অভিযুক্ত সানজিদা চৌধুরী কোনো কথা বলেননি। তদন্ত কমিটির সঙ্গে কথা বলে তিনি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। তদন্ত কমিটির কোনো সদস্য এ বিষয়ে কথা বলেননি। আজ অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সহ পাঁচজনকে ফুলপরির মুখোমুখি করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক রেবা মণ্ডলের কক্ষে বেলা 2:50 থেকে 3:50 পর্যন্ত ছিলেন তারা। তদন্ত কমিটির বাকি সদস্যরাও সেখানে ছিলেন। ফুলপরির বাবা আতাউর রহমানকে ওই কক্ষের বাইরে রাখা হয়। এর আগে দুপুর 12:00 দিকে ফুলপরি খাতুন পাবনার বাড়ি থেকে ক্যাম্পাসে আসেন। ঘটনার পর থেকে এ নিয়ে গত 5 দিনে 3 বার ক্যাম্পাসে এসেছেন তিনি। তিনি প্রথমে হল প্রদক্ষের গঠিত তদন্ত কমিটির সঙ্গে কথা বলেন। এরপর রেবা মণ্ডলের কক্ষে নেওয়া হয়। ওই কক্ষে আতাউর রহমান তার মেয়েকে নিয়ে প্রবেশ করেন। কয়েক মিনিট পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী, তাবাসসুম ইসলাম সহ অভিযুক্ত 5 জন ওই কক্ষে প্রবেশ করেন। ফুলপরির বাবা আতাউর রহমান বলেন, 5 জন কক্ষে প্রবেশ করার পর কমিটির সদস্যরা তাকে বাইরে বের করে দেন। এ সময় ওই কক্ষে অভিযুক্ত সবাই ছিলেন, আর তার মেয়ে একাই ছিলেন। প্রায় 1 ঘন্টা পর বেলা 3:50 প্রথমে কক্ষ থেকে বের হন ফুলপরি। তিনি সাংবাদিকদের বলেন, কে কী করেছেন এ বিষয়ে ম্যাম স্যাররা জানতে চাইলেন, আমি সেটা বলেছি এবং তাদের চিনিয়ে দিয়েছি। এ সময় অভিযুক্তরা কিছু বলেছেন কি না জানতে চাইলে ফুলপরি বলেন, হ্যাঁ বলেছেন। তারা বলেছেন, ফুলপরি আমার সাথে এরকম করো না, তোমার হাতে পায়ে ধরে মাপ চাই। অন্তরা সানজিদা আপু রিকোয়েস্ট করলো, কিন্তু আমার সাথে যা হয়েছে সেটাতে আমি অটল ছিলাম। ফুলপরি বলেন, আমি তাদের বললাম কেবল 4-5 দিন হলো ক্যাম্পাসে এসেছি, কিন্তু আপনারা আমাকে নিয়ে একটুও ভাবেন নাই। আমি এ বিষয়ে আপনাদের সাথে আর কথা বলতে চাই না। প্রশাসন এখন যে ব্যবস্থা নেয় সেটাই ঠিক। 5 জনকে আজ একসঙ্গে দেখে ভয় বা শঙ্কা কাজ করছে কি না জানতে চাইলে ফুলপরি বলেন, একদমই না, ভয় পাইনি, বরং তাদেরই কান্না কান্না ভাব ছিল। ফুলপরির সঙ্গে কথা বলার সময় ওই কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ নেত্রী সানজিদা তাবাসসুম সহ 5 জন। এ সময় সানজিদা দ্রুত তার এক বন্ধুকে নিয়ে একটি গাড়িতে উঠে চলে যান। সাংবাদিকেরা একাধিক প্রশ্ন করলেও তিনি নীরব ছিলেন, কারো কোনো প্রশ্নের উত্তর দেননি। বাকি সদস্যরা একইভাবে বিভিন্ন দিকে দ্রুত ছটকে পড়েন। তদন্ত কমিটির আহ্বায়ক রেবা মণ্ডল সহ সব সদস্য গাড়িতে করে দ্রুত চলে যান। তারা গাড়ির ভেতর থেকে হাত নেড়ে কথা বলবেন না বলে জানান। 12 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে 4.5 ঘন্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিনান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরি খাতুন। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা তাকে নির্যাতন করেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলের প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় রিট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি কিছু নির্দেশনা দেন হাইকোর্ট।